হ্যালো বিহার্সম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকাল এই ভিডিওটির মাধ্যমে আমরা আরআরবি এনটিপিসি অর্থাৎ রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এবং গ্রুপ গ্রুপটির একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব তো আমরা জানি আরআরবি এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্ষোভ দেখা দিয়েছে তো এখানে আরআরবি এন টি রেজাল্টের পর কিন্তু বিশেষত ইউপি বিহার ঝাড়খণ্ড এই সমস্ত স্টেটে কিন্তু ছাত্রছাত্রীরা বিরোধ প্রদর্শন করেছিল তো এর পরবর্তীতে যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু আরআরসি গ্রুপটির জন্য কিন্তু সিবিটি টু ইন্ট্রোডিউস করে ইন্ট্রোডিউস করে দিয়েছিল তো এর পরবর্তীতেও কিন্তু ছাত্রছাত্রীরা বিরোধ প্রদর্শন করেছিল কেননা আরআরসি আরএসি গ্রুপ ডিতে শুধুমাত্র এতদিন যাবৎ যে আরএসসি গ্রুপ ডি কিংবা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়ে আসছে তো সেখানে কিন্তু শুধুমাত্র আরএসসি গ্রুপ ডি কিংবা রেলওয়ে গ্রুপ ডির জন্য শুধুমাত্র সিবিটি ওয়ান এক্সাম ছিল একটি এক্সাম তো এবার কিন্তু রেলওয়ে বোর্ড অফিসিয়ালভাবে দুটো এক্সামের কথা বলেছে সিবিটি টু টায়ার টু তো এই সমস্ত এই বিষয়েও কিন্তু রেলওয়ে রেলওয়ে ছাত্রছাত্রীরা কিন্তু তারা বিরোধ প্রদর্শন করেছে তো এই এই পরিস্থিতিতে কিন্তু রেলওয়ে ইউক্রেন বোর্ড একটি হাই পাওয়ার কমিটি গঠন করেছে তো সেই কমিটি কিন্তু সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে তাদের কনসার্ন এবং সাজেশনও শুনেছে তো মোট কিন্তু এই এই মোট যে এখানে হাই পাওয়ার কমিটি গঠন হয়েছিল তো তারা কিন্তু একটি লিঙ্ক দিয়েছিল অনলাইনে সেই আর ছাত্রছাত্রীর কনসার্ন শোনার জন্য তো এখানে কিন্তু তিন লক্ষ কিন্তু কনসার্ন জমা পড়েছে তো রেলওয়ে রেলওয়ে মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব তো তিনি আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে আরআবি এন টিপিসি এবং গ্রুপটির সম্বন্ধে তিনি কি জানিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে জেনে নেব তো সেই জন্য আপনার চ্যানেল ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আরবি এন টি ইউনিক ইউনিক রোল অনুযায়ী রেজাল্ট এবং ইউনিক রোল নাম্বার অনুযায়ী রেজাল্ট এবং শুধুমাত্র গ্রুপ গ্রুপটির জন্য শুধুমাত্র সিবিটি ওয়ান তো এই দুটির জন্যই কিন্তু মূলত রেলওয়ে রেলওয়ে চাকরি প্রার্থীরা কিন্তু সেই বিক্ষোভ করেছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ রিগার্ডিং রেজিস্ট্রেশন তো এটি কিন্তু রেলওয়ে এন এবং রেলওয়ে এন এবং আরআরসি গ্রুপটি সম্বন্ধিত যে হাইপাওয়ার কমিটি কমিটি গঠন করেছিল তো সেই হাইপার কমিটি কিন্তু অনলাইনে সাধারণ ছাত্রছাত্রীদের কনসার্ন কনসার্ন কিন্তু শুনেছে তো এখানে বলে দেওয়া হয়েছে দ্য অ্যাবোভ লিঙ্ক উইল বি অ্যাক্টিভেট তো সেই লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভেট করা ছিল আঠাশ এক দু হাজার বাইশ থেকে আর এখানে কিন্তু ষোলো দুই দু হাজার বাইশ পর্যন্ত তারা কিন্তু আমাদের কনসার্ন কিংবা ছাত্রছাত্রীর কনসার্ন কিন্তু তারা নিয়েছে অনলাইনে লিঙ্কের মাধ্যমে তো এছাড়া আজ কিন্তু রেলওয়ে মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব তো তিনি কিন্তু আজ একটি আপডেট দিয়েছেন এই রেলওয়ে এন টিপিসি এবং আরএসসি গ্রুপ ডির ডকুমেন্ট সম্বন্ধিত তো সেই আপডেটটি কিন্তু আমি এবার আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তিনি কিন্তু আজই টুইটারে এই আপডেটটি কিন্তু দিয়েছেন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রী অশ্বিনী বৈষ্ণবের কিন্তু টুইটার যিনি কিন্তু ভারতের রেলমন্ত্রী তো ওখানে তিনি বলেছেন যে হাই পাওয়ার হাই পাওয়ার কমিটি হাই পাওয়ার কমিটিকে করিব তিন লাখ রিপ্রেজেন্টেশন মিলে তো এখানে হাইপার কমিটি যে গঠন করেছিল রেলওয়ে রুক্রণ বোর্ড তো সেখানে কিন্তু তিন লক্ষ ছাত্রছাত্রীরা তিন লক্ষ ক্যান্ডিডেট তাদের কনসার্ন কিংবা সাজেশন তারা অনলাইনে জমা করেছে কিংবা অনলাইনে তারা এখানে লিখে এখানে সেই লিঙ্কের মাধ্যমে পাঠিয়েছে তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে কমিটি নে ইনকা বিশ্লেষণ লিয়া হয় তো কমিটি যে হাইপার কমিটি যে গঠন হয়েছিলো তো সেই হাইপার কমিটি কিন্তু সেই যে কনসার্নগুলো কিংবা সাধারণ ছাত্রছাত্রী কিংবা ক্যান্ডিডেটের যে যে তিন এই তিন লাখ ছাত্রছাত্রীর যে আবেদন কিংবা যে কনসার্নগুলো করেছে তো সেগুলো কিন্তু বিশ্লেষণও করে নিয়েছে আরআরবি আরবি কিংবা এখানে যে সেই হাইপার কমিটি তো সেই কথাই কিন্তু এখানে বলতে হয়েছে হাইপার কমিটি কিন্তু সেই তিন লক্ষ সেই তিন লক্ষ রিপ্রেজেন্টেশনে কিন্তু বিশ্লেষণও করে নিয়েছে কুচ কুচই দিনমে আরআরির সমাধান নোটিফাই কর দেগা তো এখানে বলে যাচ্ছে কিছু দিনের মধ্যেই কিন্তু আরআরবি আরআরবি কিংবা রেলওয়ে রিক্রম বোর্ড সেই অফিশিয়াল নতুন করে অফিশিয়াল নোটিফিশন কিং নোটিফিকেশান পাবলিশ করবে তো সাধারণ ছাত্রছাত্রীদের যে সাধারণ ছাত্রীদের সাধারণ ছাত্রছাত্রীর জন্য যে ইউনিক আরআরবি আরবি এন যে ইউনিক রোল নাম্বার অনুযায়ী রেজাল্ট এবং সিবিটি শুধুমাত্র সিবিটি ওয়ান তো এটি কিন্তু হওয়ার কথা ছিল তো এর পরবর্তীতে কিন্তু রেলওয়ে ইউক্রেন বোর্ড সেই সিবিটি ওয়ানের জায়গায় সিবিটি টু কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছিল তো এই জন্য কিন্তু লাখো এখানে তিন লাখ ছাত্রছাত্রী কিন্তু তাদের এখানে কনসার্ন তারা জমা করেছে যাতে এনটিপিসির রেজাল্ট এনটিপিসির নিউ রেজাল্ট কিংবা এখানে আপনাদের আর আরআরসি গ্রুপ ডির শুধুমাত্র সিবিটি একটি সিবিটি যেতে হয় সেই জন্য কিন্তু এখানে তিন লাখ ছাত্রছাত্রী তাদের কনসার্ন কিন্তু জমা করেছে তো এর পরবর্তীতে যে হাইকর হাইপার কমিটি যে গঠন হয়েছিল তো সেই হাইপার কমিটি কিন্তু তাদের সেই যে তিন লক্ষ কনসার্ন তো সেটি বিশ্লেষণ করেছে এবার আরআরবি কিন্তু নোটিশ দিয়ে আমাদের জানাবে যে এন টি নিউ রেজাল্ট প্রকাশিত হচ্ছে কি না এছাড়া এনটি এছাড়া যে গ্রুপ গ্রুপটি তো সেই গ্রুপ গ্রুপটি শুধুমাত্র সেভিটি ওয়ান হবে কিনা না তো সেই সমস্ত আপডেট কিন্তু আমরা কিছু দিনের মধ্যেই কিন্তু জানতে পারবো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আরআরবির তো সেই জন্য কিন্তু আমাদের আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে তো সেই আরআবি অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে চোখ রাখতে হবে কিংবা আর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কোনো অফিশিয়াল নোটিফিকেশন যদি প্রকাশিত হয় তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো সেই জন্য আপনারা আমাদের সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী রেলওয়ে রেলওয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির একটি গুরুত্বপূর্ণ টুইট তো তার নিচে এখানে আপনার দেখতে পাচ্ছেন রেলওয়ে ভর্তি এখানে টাইম দেওয়া রয়েছে টেন থার্টি টু এ এম আর এখানে ডেট দেওয়া রয়েছে পাঁচই মার্চ দু হাজার বাইশ অর্থাৎ আজ সকালেই কিন্তু তিনি এই গুরুত্বপূর্ণ টুইটটি করেছেন কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাবো এন টিপিসির নতুন রেজাল্ট এন নতুন রেজাল্ট হয়তো আসবে কিংবা আসতে পারে এছাড়া সিবিটির সিবিটি টু যে রেলওয়ে বোর্ড যে ইন্ট্রোডিউস করেছিল তো সেই সিবিটি টু চলে গেলে কিন্তু সাধারণ শুধুমাত্র সিবিটি ওয়ান হলে সাধারণ চাকরপাত্রীদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো পরবর্তী আপডেটের জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ